সুইট কিচেনে আর একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আর আর একটা নতুন স্পেশাল রেসিপি নিয়ে রেসিপিটা খুবই খুবই মজাদার সুস্বাদু আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটাই দেখবেন রইল আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি আজকের এই স্পেশাল রেসিপিটা আজকের রেসিপিটা হলো ডিম পনির যা পনিরের চেয়ে অনেকটাই সুস্বাদু এই রেসিপিটা বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা আমি এই রেসিপিটা বানার জন্য চারটা ডিম নিয়েছি সাথে একটা আলুও নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা বড় সাইজের বাটি নিব এই বাটিতে আমি একটা একটা করে ডিম ভেঙে নিব আমি এখানে পোলট্রির ডিম নিয়েছি আপনারা যদি অন্য কোনো ডিম ব্যবহার করতে চান তাও করতে পারবেন আমি এখানে পোলট্রির ডিম নিয়েছি চারটে ডিমগুলো বাটিতে ভাঙানো হয়ে গেলে আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব একদম পাতলা পাতলা করে নিব বেশি মোটা থাকলে ভালো হবে না আপনারা একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আলুটা গ্রেড করা হয়ে গেছে এখন আরো গ্রেট করা আলুটাকে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে আলুর পানিগুলো একদম চিপে চিপে বার করে দিব আলুগুলো যখন ঝরঝরা হয়ে যাবে তখন ডিমের উপরে দিয়ে দেব এর পাশে আমি একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দুই বাটির মতো পানি দিয়ে দিব যাতে পানিগুলো তাড়াতাড়ি গরম হয়ে যাবে এরপর ডিমে এক চামচ লবণ দিয়ে দিব তারপর চামচ দিয়ে ভালো করে ঘেটে নিব ডিমগুলোকে কিন্তু ভালো করে ঘেটে নিতে হবে আমি তাড়াতাড়ি করে ডিমগুলো ঘেটে এই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা একটুকু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন ডিমগুলো ভালো করে ঘেটে নেওয়া হয়ে গেছে এখন একটা টিফিন বাটি নিয়েছি এখানে একটু তেল দিয়ে ভালো করে চারপাশে লাগিয়ে নিব আপনারা যদি চান এখানে পেপারও ব্যবহার করতে পারেন আমি এখানে তেল লাগিয়ে নিচ্ছি টিফিনের চারপাশে তেল লাগানো হয়ে গেছে ডিমের পেস্টগুলো এখানে ঢেলে দিব ডিমের পেস্টগুলো ঢালা হয়ে গেছে যে কড়াইয়ে পানি গরম করতে দিয়েছিলাম ওই কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে এখানে কোনো ছোট বাটিও দিতে পারেন বড় টিফিন বাটি থাকলে এমনি দিতে পারেন টিফিন বাটিটা বসিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব দশ পনেরো মিনিটের মতো ভেপে নিব মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে বেশি জাল দেওয়া যাবে না গ্যাসে করে থাকলে মিডিয়াম ফ্লেমে করে নেবেন পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে চেক করে নিব চাকুতে যদি না লেগে থাকে তাহলে বুঝবেন ভাপানো হয়ে গেছে ভাপানো হয়ে গেছে আমি টিফিন বাটিটা নামিয়ে নিব একটু ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব এর পাশে আমি একটা প্লেটে পেঁয়াজ লঙ্কা আদা আর রসুন কেটে রেখেছি ততক্ষণে এগুলো আমি মিক্সারে মিক্স করে নেই এদিকে বাটিটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিব। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এখন আমি কেটে ছোট ছোট করে পিস করে নেবো আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন আমি মিডিয়াম সাইজের করে তাড়াতাড়ি কেটে নেই এই রেসিপিটা একবার বাড়িতে রান্না করে দেখুন সবাই ভালো পাবে বা বাড়িতে আত্মীয় আসলে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন তারপর একটা কড়াই বসিয়ে দিব সাথে তেলও দিয়ে দিব তেল গরম হয়ে গেলে কেটে ডাকা পিসগুলো দিয়ে দিব এখন এগুলো ভালো করে উল্টে পাল্টে দুই সাইডে ভেজে নেব আমি তাড়াতাড়ি করে ভেজে নেই আর হ্যাঁ আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা যদি চান সর্ষের তেল বা ঘি বাটার দিয়েও ভেজে নিতে পারেন বেশি তাপে ভাজা যাবে না মিডিয়াম তাপে আস্তে আস্তে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তেলে আমি ছোট ওয়ালা ডালচিনি লং দিয়ে দেব সাথে দুটো তেজপাতাও দিয়ে দেব এগুলোকে একটু ভেজে নিয়ে কুচি করে কেটে রাখার আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব এগুলোকে একটু নেড়ে নেব তারপর লঙ্কা আদা রসুনের এর পেস্টগুলো দিয়ে দেব পেস্টগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব একটা টমেটো মিক্সারে মিক্স করে রেখেছিলাম এগুলোও দিয়ে দেব এখানে তারপর আর একটু ভেজে নেব উপকরণগুলো এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিব এক চামচ গরম মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ ধুনিয়ার গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো গুঁড়ো সব এখানে দিয়ে দিব। তারপর মশলাগুলোকে আরেকটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটু এখানে পানি ঢেলে দিব তারপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলাগুলো তেল ছাড়ে তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণগুলোকে ভালো করে নেড়ে মিক্স করে দিব আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে এরপর এখানে হিসেব মতো পানি দিয়ে দেবো আপনারা কম বেশি করে পানি দিতে পারেন আমি এখানে মাঝারি বাটি দিয়ে এক বাটি পানি দিয়েছি একটু নেড়ে চেড়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে নেব দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু ঢেকে পাঁচ সাত মিনিট ভালো করে কুক করে নিব আমি দশ মিনিট কুক করে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন কত সুন্দর কালার আসছে আর সেনটাও দারুণ লাগছে এখনো কিন্তু রেডি হয় নাই এখানে এখানে আরো আরো কিছু উপকরণ দিতে হবে এখন এক চামচ চিনি সাথে এক চামচ গরম মশলা তারপর টাটকা ধুনিয়ার পাতা তুলে নিয়ে ভালো করে কুচি করে কেটে রেখেছি এগুলোও দিয়ে দিব এখানে তারপর সবজিগুলো একটু ভালো করে নেড়ে নিব বন্ধুরা এই রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন একবার বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির ছোট বড় সবাই মজা করে খাবে বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে আপনার তাহলে একটা লাইক করে দিবেন। সবজিগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবে পাশে থাকবেন আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ